দীর্ঘ ২৫ বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকলেও ফটিকরায় বিধানসভাধীন সায়দারপাড় এলাকার মানুষের ভাগ্যে গ্রামে যাতায়াতের জন্য মেলেনি একটি রাস্তাও। ফলে ওই এলাকার বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের, বিশেষ করে বর্ষার মরশুমে চরম বিপদে পড়তে হচ্ছে গ্রামের মানুষকে। এছাড়াও প্রতিনিয়ত গ্রামে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হতে হচ্ছে গ্রামবাসীদেরকে। তাদের বক্তব্য, বিদ্যুৎ থাকলেও হামেশাই স্লো ভোল্টেজের শিকার তারা। গ্রামের এসব সমস্যা নিয়ে স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও অতি দ্রুত সুরাহার দাবিতে বৃহস্পতিবার এই ইস্যু নিয়ে হঠাৎ কুবারঘাট কাঞ্চনবাড়ি সড়কের সায়দার পাড়ে রাস্তা অবরোধে বসে গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ অবরোধের পর রাস্তার দুধারে আটকে পড়ে ছোট বড় প্রচুর যানবাহন। খবর পেয়ে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। প্রশাসনিক আধিকারিকরাও অকুস্থলে ছুটে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে আন্দোলন দমানোর চেষ্টা করেন, কিন্তু নিজেদের দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হচ্ছে না, তাই স্থানীয় বিধায়ক নিজে এসে তাদের প্রতিশ্রুতি দিলে তবেই উঠবে অবরোধ। আমাদের সমস্যা দুইটা, একটাই লগে রাস্তা, রাস্তা গ্রামের রাস্তা খুব বেহাল অবস্থা, আমরা কেউ হাঁটিয়া চলাফেরা করতে পারতাছি না, এই কারণে আমরা এখানে রাস্তা অবরোধ করছি। আর একটা হয়েছে গিয়ে ইলেকট্রিক সন্ধ্যার পরে কোনো ইলেকট্রিকের কোনো পাওয়ার থাকে না, মানে একদম লো ভোল্টেজ, কোনো কিছু ইয়ে হয় না, এর কারণে আমরা ট্রান্সফর্মার বোয়াইল আছে দুই বছর ধরে, এটার কোনো লাইন সার্ভিস দেওয়া হবার না। একটা ট্রান্সফর্মার রাজিন্দ্র বাজার, এখান থেকে সব আস্তা গ্রামের ইয়ে পর্যন্ত মানে ইয়ে আছে, এর কারণে লো ভোল্টেজ, এটা অফিসে গ্রাম হোক সব রে হইয়াও কোনো সুরক্ষা পাইতাছি না আমরা, এর কারণে আমরা গ্রামবাসী সবাই মিলিয়া আমরা এখানে রাস্তা অবরোধ করছি কুমারঘাট টু কাঞ্চনবাড়ি রোডের। এটা দীর্ঘ কয়েক বছর ধরে এই সমস্যা আছে, প্রথমে একবার সোলিং হয়েছে, সোলিং হওয়ার পরে তো এটা আস্তে আস্তে এটা ইয়ে হয়ে গেছে, ওখানে আর হাঁটিয়া মানুষ চলাফেরা করার মতো। আমরা আর দাবি এমএলএ বাবু আইয়া আমরা লাইভ একটা কিছু কইতা, তাই এর পরে আমরা অবরোধ উঠাইমু, নাইলে আমরা অবরোধ চলছে। আমরা ওয়ার্ড মেম্বার কেউ আইসে না, আইসে পঞ্চায়েতের প্রধান আইসে, তাইনে আইয়া তাইনে কইছে এটা আমরা লিস্ট দেওয়া আছে, ইয়ে আছে, এটা আমরা মানছি না, আমরা এটা জানি লিস্ট এটা দেওয়া আছে, এটা আজকে চার পাঁচ বছর ধরে পর এটা দিলাওয়া হয়েছে, কাগজ আইজ হইব খাই লইব, ছয় মাসের মধ্যে আরম্ভ হয়ে যাবো কাজ, এটা খোয়া হইতাছে আমরা, এটা আমরা বিশ্বাস করি। দীর্ঘক্ষণ অবরোধের পর স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক। রাজ্য পূর্বতন সরকারের আমল থেকেই এসব সমস্যার শিকার সংশ্লিষ্ট এলাকার মানুষ। বর্তমান ডাবল ইঞ্জিনের সরকারও বিভিন্ন কারণে এখনও হাত লাগাতে পারছে না সৃষ্ট সমস্যা নিরসনে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।